নমস্কার বন্ধুরা, আজকে একটা গভর্নমেন্ট সার্ভিস নিয়ে চলে এসেছি। সো গভর্নমেন্ট সার্ভিসটা কি আইবিপিএস পিইউ। সো আইবিপিএস পিইউ প্রতি বছর এখানে একটা রিক্রুটমেন্ট বার করে থাকে, প্রতি বছরই এটা একটা রিক্রুটমেন্ট বেরোয়। সো এই বছরে এটার যে পোস্ট রয়েছে 3,049। সো মানে এটা ভাবাই যায় আগের বছরের তুলনায় এটা পুরো হাফ হয়ে গেছে। আগের বছরে 7,000-এর কাছাকাছি একটা রিক্রুটমেন্ট ছিল, 6,947-এর সামথিং এরকম ছিল, এই বছর পুরো হাফ। আর এবছর এটার কম্পিটিশন একটুখানি বেশি হতে চলেছে, কারণ এখানে ব্যাকলগ যে ভ্যাকেন্সি রয়েছে, ব্যাকলগ ভ্যাকেন্সি তো এখানে ভালো রকম রিক্রুটমেন্ট হবে। সো এবারে যে পরীক্ষাটা হতে চলেছে একটুখানি মডারেট লেভেলে হয়। আর এবারে যে পরীক্ষাটা মানে এবারে পরীক্ষা নয়, প্রতি বছর যেটা যে পরীক্ষাটা হয় সেটা একটু মডারেট লেভেলে হয়, এবারে একটুখানি অন্যরকম মডারেট লেভেলে হবে এটা আশঙ্কা করাই যায়। কারণ এবছর যে পোস্ট যে সংখ্যাটা রয়েছে এটা একটু কমই রয়েছে, পুরো হাফ মানে গত বছরের তুলনায়। এই আইবিপিএস পিইউ অ্যাপ্লাই করার জন্য আপনার যে কোয়ালিফিকেশন থাকা দরকার, সেই কোয়ালিফিকেশনটা হলো যে আপনার এখানে যে কোনো শাখায় আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। বিএ, বিএসসি, বিকম বা বিটেক নিয়ে যদি আপনি পড়াশোনা করে থাকেন তো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যারা ফাইনাল ইয়ারে রয়েছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাদের কাছে অতি অবশ্যই মার্কশিটটা থাকা দরকার আছে। ফাইনাল ইয়ার এবছর যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং যারা মার্কশিট পেয়ে গেছেন সো তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে যেটা এজ ক্রাইটেরিয়া দেওয়া আছে যে মিনিমাম ইয়ার্স 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হচ্ছে 30 ইয়ার্স, এবং গভর্নমেন্টস এর রুলস অনুযায়ী এখানে এসসি এসটি ওবিসিরা ছাড় পেয়ে থাকবেন। এসসি এসটিরা পেয়ে যাবেন 5 বছরের ছাড়, এবং যারা ওবিসি রয়েছেন তারা পেয়ে যাবেন 3 বছরের ছাড়। এবং যেটা এখানে আরেকটা ব্যাপার আছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, আনরিজার্ভ ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি যারা আছেন তাদের জন্য আছে 850 টাকা ফি, এবং যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির মধ্যে পড়ে সো তাদের এখানে ফি দেওয়া আছে 175 টাকা। এই বছরে 11টি ব্যাংকের মধ্যে টোটাল 5টা ব্যাংকে এখানে রিক্রুটমেন্ট নেওয়া হবে। সো তার মধ্যে কি কি সেটা হচ্ছে, দেখবেন ব্যাংক অফ ইন্ডিয়া আনরিজার্ভ ক্যাটাগরি 393, ইডব্লিউএস 22, ওবিসি 60, এসসি এসটি 16, এসসি 33টা, টোটাল 224টা যে ব্যাংক অফ ইন্ডিয়ার শূন্যপদ। ক্যানারা ব্যাংকের আছে আনরিজার্ভ ক্যাটাগরি 203টে, ইডব্লিউএস ক্যাটাগরি 50, ওবিসি 135, এসটি 137, এসসি 75, তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 810, আনরিজার্ভ ক্যাটাগরি ইডব্লিউএস 200, ওবিসি 540, এসটি 150, এসসি 300, টোটাল 2000, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 81টা আনরিজার্ভ ক্যাটাগরি, ইডব্লিউএস 20, ওবিসি 54, এসটি ক্যাটাগরি 15টা, এসসি ক্যাটাগরি 30টা, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক আনরিজার্ভ ক্যাটাগরি 37, ইডব্লিউএস 8টা, ওবিসি 40, এসটি 16টা, এসসি 24, টোটাল 41টা। সো এখানে একটা জিনিস দেখা যায় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে। এবং আপনার যেটা এখানে যে রিক্রুটমেন্ট যে আপনি যদি পাস হয়ে থাকেন সো আপনার কোথায় রিক্রুটমেন্ট হবে, সো রিক্রুটমেন্ট হবে আপনার হোমস্টে এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি সময়টা থাকে। সো এবার সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেসের জন্য আপনাকে টোটাল 3টে স্টেজ এখানে কমপ্লিট করতে হবে। প্রথমে এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, সেকেন্ড এটা হচ্ছে মেন, থার্ড এটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, যেটাকে আমরা পার্সোনালি টেস্ট হিসেবেও জানি। সো প্রিলিমিনারি এক্সামের জন্য কি কি এখানে সাবজেক্ট থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টা কোশ্চেন থাকবে, ম্যাক্স মার্কস থাকবে 30%, ডিউরেশন থাকবে 20 মিনিটস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35%, 35 মার্কস, ডিউরেশন 20 মিনিটস, রিজনিং অ্যাবিলিটি 35%, 35 মার্কস, ডিউরেশন অ্যাবিলিটি 20 মিনিটস, টোটাল 1 ঘন্টার এখানে এক্সাম হবে, 100 নম্বরের এক্সাম হবে এবং 100টা কোশ্চেন আসবে। সো এই যে পরীক্ষাটা হবে প্রিলিমিনারি এক্সাম, এইটার উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু মেন্সে চান্স দেওয়া হবে। এবার আছে মেন্সের চান্সের পর কিন্তু মেন্স পরীক্ষায় পাস করলে আপনাকে ডাকা হবে ইন্টারভিউতে। সো ইন্টারভিউতে ডাকার সময় আপনার কিন্তু ফ্রিলি যেটা মার্কস থাকবে সেটাকে কিন্তু এখানে গণ্য করা হবে না, আপনাকে মেন্সে যে আপনি যে কাট অফ মার্কস যেটা কমপ্লিট করতে পারবেন সো সেটার ভিত্তিতে আপনাকে কিন্তু এখানে ইন্টারভিউতে ডাকা হবে। সো এভাবে জেনে নিই যে প্রিলিমিনারি যে এক্সাম সেটার কাট অফ মানে প্রিভিয়াস ইয়ার্স এর কত ছিল। আইবিপিএস পিইউ এর প্রিলিমিনারিস এর কাট অফ ছিল জেনারেল এর ছিল 49.75, এসসি ছিল 46.75, এসটি ছিল 40.75, ওবিসি ছিল 49.75, ইডব্লিউএস ক্যাটাগরি ছিল 49.75। সো এটা থেকে বোঝা যায় যে কোশ্চেন তাহলে কিরকম মডারেট লেভেলের হয়, যে দেখুন 50 নিচে কিন্তু বা 50-এর আশেপাশে কিন্তু কাট অফটা গড়াগড়ি করছে, 100 নম্বরের কোশ্চেন 100টা মার্কসের মধ্যে, মানে একটু টাফেস্ট লেভেলে একটু মানে এখানে এক্সামটা হয়। মেন্স এক্সাম, মেন্স এক্সামের জন্য কি কি আসবে, কতক্ষণ পরীক্ষা, টোটাল এখানে 3.5 ঘন্টার পরীক্ষা হবে, 225 মার্কসের কোশ্চেন হবে। সো কি কি সেটা হচ্ছে দেখুন, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 45%, 60 মার্কস, 45% আসবে, 60 মার্কস হবে, এবং আপনাকে টাইম দেওয়া হবে 60 মিনিটস, 1 ঘন্টা আপনাকে টাইম দেওয়া হবে। জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস 40 কোশ্চেন্স, 40 মার্কস, 35 মিনিটস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35 কোশ্চেন, 40 মার্কস, 40 মিনিটস, ডেটা অ্যানালিসিস,
interpretation 35 questions 60 marks and 45 minutes total 155 টা questions আসবে রসুনার সে एग्जाम হবে 3 ঘন্টা টাইম লাগবে তারপরে দেখুন এখানে একটা এসে ডেসক্রিপটিভ মানে আগের যেটা গেল সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপের ছিল এমসিকিউ টাইপের questions এবার হবে হচ্ছে পেন পেপার যেটা হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হবে পেন পেপারে যেটা কোশ্চেন্স হবে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে লেটার রাইটিং অ্যান্ড এসে দুটো কোশ্চেন থাকবে 25 নম্বরে থাকবে সরি ডিউরেশন থাকবে 30 মিনিটস এর মধ্যে আপনাকে কিন্তু 25 নম্বর এখানে কমপ্লিট করতে হবে এবার হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে দেখুন যারা আনরিজার্ভ ক্যাটাগরি থাকবে তাদের জন্য তাদেরকে ইন্টারভিউতে 40 আনতে হবে 100 নম্বরে এখানে ইন্টারভিউ হবে 40 তারিখে আনতে হবে এবং যারা এসসি এসটি হয়েছে তাদেরকে 35 এখানে আনতে হবে সো এবার হচ্ছে কথা হচ্ছে যে মানে ইন্টারভিউতে ডাকটা পাবেন কি করে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য আপনি কিন্তু এটা যে কাট অফ হবে যে মিনস যে কাট অফ অনুসারে নর্মালাইজেশন হয় নর্মালাইজেশনের পরে যেটা থাকে তো সেই কাট অফ অনুসারে কিন্তু আপনি কিন্তু এখানে ডাকা হবে ইন্টারভিউতে সেটা যে প্রিলিমস সরি প্রিভিয়াস ইয়ার সে যেটা মেন্স যে কাট অফ ছিল সেটা একবার আমি শো করছি তো দেখেন আমি বলে দিচ্ছি জেনারেল দের ছিল 71.25 এসসি দের ছিল 59.75 এসটি দের ছিল 53.25 ওবিসি যারা ছিল তাদের জন্য 69.75 ইডব্লিউএস যারা ছিল তাদের জন্য ছিল 70.5 সো এখানে কিন্তু যে কাট অফটা ঘোরাঘুরি করে দেখলেন তো 225 নম্বরে কিন্তু কোশ্চেন আসছে 155টা কোশ্চেন থাকবে 225 নম্বরে যে কোশ্চেন তার মধ্যে কিন্তু 100 এর মধ্যে কিন্তু আপনার এখানে কিন্তু কাট অফটা ঘোরাঘুরি করে মানে এটা একটু মানে মডারেট লেভেল যে প্রথমও বললাম এখনো বলছি যে মডারেট লেভেলে এখানে কিন্তু কোশ্চেন হয় সো যে প্রিপারেশনটা হওয়া দরকার সেটা কিন্তু একটু ভালো মতো হওয়া দরকার এবং যেটা আছে কোশ্চেন যেটা আসবে সেটা কিন্তু অন্য রকমের আসতে পারে কারণ এখানে কিন্তু টোটালি গত বছরের তুলনায় হাফ হয়ে গেছে রিক্রুটমেন্ট টোটাল অল ইন্ডিয়া অনুসারে সো এবারে যে পরীক্ষা সেন্টার যেটা হবে বিভিন্ন স্টেট ওয়াইজ পড়বে এখানে আপনি যদি কলকাতা মানে সরি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি হয়ে থাকেন গ্রেটার কলকাতা শিলিগুড়ি আসানসোল থেকে আপনি এখানে এক্সাম দিতে পারবেন এবং যারা ত্রিপুরা থেকে বিলং করেন সো ত্রিপুরার মধ্যে আছে আগরতলা অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু এখানে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং হ্যান্ড রিটেন যে ডিক্লারেশন যেটা চাই সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো তো সেখান থেকে আপনারা দেখে নিয়ে লিখে নিতে পারেন যে এটা কিভাবে মানে হ্যান্ড রিটেন একটা ডিক্লারেশন চাই সো কার যদি কোনো যদি ডাউট হয়ে থাকে সো প্লিজ কমেন্ট করে জানান নমস্কার।